নমস্কার, দেখছেন আনন্দবার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইন্সে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে সার্ভে করানো হয়। শেহারাবাজার এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। তিরোধান দিবসেও অবহেলিত জাতির জনক গান্ধীজি। ইনপুর ব্লকেও সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল বাংলার আবাস বিতরণ দিবস। মঙ্গলবার প্রথম পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করল বাঁকুড়ার সারিঙ্গার সুখাটালি গ্রামের বেশ কয়েকটি যাযাবর পরিবার। মঙ্গলবার অনুষ্ঠিত হল পাক্ষিক পত্রিকার বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার গাংপুরে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত খেমতা গ্রামে পীর শাহ শফি সুলতানের মাজার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী উরস উৎসব। শক্তিগড় গার্লস হাই স্কুলে 43তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। চলে আসছি বিস্তারিত খবরে। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 2 নম্বর জাতীয় সড়কে ভুল রাস্তা দিয়েই চলাচল করছে যাত্রী বোঝাই বিভিন্ন সরকারি বেসরকারি বাস, মোটর বাইক এবং চার চাকা গাড়ি। অবাধে জাতীয় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে টোটো। জেলাশাসক জানান, ট্রাফিক নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনা এড়াতে 2 নম্বর জাতীয় সড়কে যাতায়াতের জন্য 2টি আলাদা আলাদা রাস্তা রয়েছে। ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে ভুল রাস্তা দিয়ে যাতায়াত করছে বিভিন্ন সরকারি বেসরকারি যাত্রী বোঝাই বাস সহ মোটর বাইক চার চাকা গাড়ি। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ছোট বড় দুর্ঘটনা। এমনকি যেখানে জাতীয় সড়কের উপর দিয়ে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে জাতীয় সড়কের উপরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যদিও জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, সকলকেই ট্রাফিক আইন মানতে হবে। যদি কেউ ট্রাফিক আইন অমান্য করেন তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এই কথাটা আমরা শুনেছি আপনারা যা বলছেন। আজকে আমাদের এখানে ডিপো ম্যানেজার ছিলেন SBSTC, পরিষ্কার বলা হয় যে প্রত্যেক ড্রাইভারকে ভালো করে ইনস্ট্রাকশনটা দিতে, ট্রাফিক নিয়ম কোনো জায়গায় ভায়োলেট করা যাবে না। সঙ্গে সঙ্গে SP সাহেবও ওনার বেসিক্যালি ইনফরমেশন থেকে কিছু বাসগুলির নাম ইত্যাদি দিচ্ছেন, ওই সমস্ত ড্রাইভারদেরকে ওয়ার্ন করা যাবে কি এটা যেন কোনো সময় রিপিট না হয়। আর আজকে পরিষ্কার তাদেরকে বলা হয়েছে কি যেন কোনো রকমই ট্রাফিক ভায়োলেশন কোনো রকমই না হয় এবং মানুষের জীবন এবং আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেফ ড্রাইভ সেভ লাইফ, সেটা পুরোপুরো 100% পালন হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন প্রকল্পে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে সার্ভে করানো হয়। মঙ্গলবার সার্ভে সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। তিনি জানান, ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমের অন্তর্গত অনেক কাজটা করি, সেখানে একটা নিড অ্যাসেসমেন্টটা করি, কোনো থার্ড পার্টি থেকে কোনো NGO অথবা কাউকে রেপুটেড পার্টিকে ইনভলভ করে আমরা নিড অ্যাসেসমেন্ট এবং ওভারঅল সার্ভে অফ দ্য স্টেটাস অফ দ্য চিলড্রেন সেটা আমরা করাই। তো সেভ দ্য চিলড্রেন বলে একটা NGO আছে, রেনাউন্ড NGO, তাদেরকে আমরা এই কাজটা দিয়েছিলাম। তারা একটা স্যাম্পল সার্ভে করেছে। স্যাম্পল সার্ভে শুধু 4টে ব্লকে করা হয়েছে। 4টে ব্লকে মানে 2টো ব্লক আমাদের পূর্ব বর্ধমান, 2টো পশ্চিম বর্ধমান, 4টে ব্লকে করেছে। 4টে ব্লকেও তারা স্যাম্পল হিসাবে 400 বাচ্চাকে চুজ করেছে কিছু গ্রাম থেকে। শুধু মানে দ্য সার্ভে ইজ অ্যাকচুয়ালি লিমিটেড টু অনলি 400 চিলড্রেন। এই 400 বাচ্চাদের সঙ্গে তারা কিন্তু বিস্তারিতভাবে একটা অলমোস্ট এক মাস ধরে একটা সার্ভে করেছে। বেসড অন দ্য ফাইন্ডিংস যেটা সারা তারা এই 400 বাচ্চাদের মধ্যে পেল সেটা আজকে আমাদের সঙ্গে শেয়ার করছিল। আর তাই জন্য আজকে আমাদের মিটিংটা ছিল, সেখানে CDPO সাহেবরা প্লাস ব্লক ওয়েলফেয়ার অফিসার যারা করে তারা ছিল। আমরা তাদের ফাইন্ডিংসটা প্লাস তাদের ওভারঅল যা মেথোডলজি আছে সেটা আমরা শুনলাম আজকে, সেটা দেখেছি। আর অ্যাকর্ডিংলি আমাদের একটা থার্ড পার্টি ফিডব্যাক মতো কাজ করছে আর আমরা এটা দিয়েই আমাদের যেখানে কাজে লাগবে সেটা কাজে লাগাবো।
দেখুন, একটা তারা হ্যাপিনেস র্যাঙ্কিং করেছে 0 থেকে 10, মানে ওই বাচ্চাদের সঙ্গে কথা বলে বলে, 0 যদি একদমই খুশি নয়, 10 নম্বর করেছে যদি খুবই খুশি, এইরকম একটা র্যাঙ্কিং করেছে বাচ্চাদের। ওই চার অন্তত শুধু 400 বাচ্চা, কিন্তু তাদের সঙ্গে কথা বলে, গল্প মানে কিছু গল্পের কথা বলে অথবা কিছু নট ডাইরেক্ট কোয়েশ্চেনিং, এমন বাচ্চার সঙ্গে যারা কথা বলতে পারে, মানে 4 বছর থেকে, 4 বছর বয়স থেকে আরম্ভ করে 18 বছর বয়স অবধি স্যাম্পল হিসাব থেকে করেছে। সেই ফাইন্ডিংয়ে তারা পেয়েছে অ্যাভারেজ র্যাঙ্কিং অ্যারাউন্ড 5.5। তো মানে খুব খুশিও নয়, খুব দুঃখীও নয়, মানে অ্যাভারেজ ইজ 5.5। আবার এখানে অনেক বাচ্চা 4 থেকে 6, 6.5-এর মধ্যে হবে, মানে এর বাইরেও খুব বাচ্চা নয়, 4 থেকে 6.5-এর মধ্যে ম্যাক্সিমাম বাচ্চা রয়েছে। পার্শিয়ালি তারা দেখছে যে মেয়েরা কিন্তু বলছে তারা একটু বেশি হ্যাপি, মানে বেশি খুশি আছে। পার্শিয়ালি ইট অ্যাপিয়ার দ্যাট ফ্রম কম্পেয়ার টু বয়েজ, গার্লস আর স্লাইটলি মোর হ্যাপি। তো সেইটা তাদের ফাইন্ডিং থেকে এসেছে। সেকেন্ড, হোয়াট দে হ্যাভ ডিসকভার্ড ইজ দ্যাট দে হ্যাভ ডিসকভার্ড ইন অ্যাটলিস্ট ইন দিস 400 চিলড্রেন, দে হ্যাভ নট ডিসকভার্ড ইনস্টেন্সেস অফ চাইল্ড ম্যারেজ। আর এই 400-র মধ্যে তারা অলমোস্ট নেগলিজিবল একটা অথবা দুটো কেস পেয়েছে চাইল্ড ম্যারেজ, সেটাও কিন্তু বেশ খানিক আগের, মানে 2-3 বছর আগে। সো চাইল্ড ম্যারেজ কিন্তু তারা মনে করছে যে এখানে কিন্তু আমাদের এই এলাকাতে দুটোই ব্লকে, কিন্তু মানে এই 4টে ব্লকে অ্যাটলিস্ট এই বাচ্চার মধ্যে চাইল্ড ম্যারেজটা নেই, কোনো অবিউজও তারা পেলো না, মানে সিরিয়াস অবিউজ কোনো পায়নি, মানে এই বাচ্চাদের 400 বাচ্চাদের সঙ্গে যা কথা বলেছে সিরিয়াস অবিউজ পায়নি। কিন্তু হ্যাঁ, বাচ্চারা বলেছে কি তারা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো কি সমস্যা হলে আর তোমরা কোথায় যাবে, তো সব থেকে আগে বাবা মার কাছে, বন্ধুর কাছে অথবা স্কুল টিচারের কাছে, অথবা খুব বড় জিনিস হলে ব্লক অফিসের কাছে যাবে। কিন্তু চাইল্ড লাইন অথবা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অথবা ভিলেজ লেভেল যে আমাদের কমিটি, ভেরিয়াস এই যে আমাদের ICPS আছে, তার ব্যাপারে এখনো খুব বেশি বাচ্চাদের মধ্যে জ্ঞান নেই। তারা আইদার ফ্যামিলিকে চিনে অথবা খুব বেশি হলে ব্লক অফিসকে চিনে, তার বাইরে কিন্তু বাচ্চারা খুব এখন বলছে কি তারা জানে না। এই একটা ফাইন্ডিং এসছে। আর একটা ফাইন্ডিং যা এসছে কি ইন স্কুল, তাদের মধ্যে যারা বাচ্চা দেখেছে, মানে 400 বাচ্চার মধ্যে স্কুলে যা বাচ্চা যাচ্ছে, কিছু যা বাচ্চা ড্রপ আউট হয়েছে, তার মধ্যে কিন্তু SC ST-দের সংখ্যা, মানে হোয়াট এভার ব্যাড ইন্ডিকেটার্স ওয়ার ফাউন্ড, মানে যেখানে খুব ভালো পড়ছে না অথবা পড়লেও পড়তে পারছে না, সেটা একটা ফাইন্ডিং আছে উইচ ইজ প্রবাবলি এক্সপেক্টেড, কি হিন্দু SC এবং ST-তেই কিন্তু এই পারফরমেন্সটা সব থেকে খারাপ। মানে আইদার বাচ্চারা কি স্কুল থেকে ড্রপ আউট হয়েছে অথবা কাজ করছে অথবা স্কুলে থাকলেও পড়তে পারছে না লাইন, তো সেখানে দেখেছে কি একটা যে গ্রুপ হিসাবে আমরা দেখেছি ST-ST-দের SC ST-দের স্থিতি এখনও কিন্তু কম্পারেটিভলি এত ভালো নয়। তো এই একটা ফাইন্ডিং আছে, আর মেনলি এইরকম ফাইন্ডিং এই যা বাচ্চা যারা ড্রপ আউট আছে অথবা স্কুল রেগুলারলি যাচ্ছে না, তার মধ্যে অলমোস্ট 75% চিলড্রেন আর আইদার SC or ST, এদের এজ গ্রুপ 4 to 18 62% অথবা 63% বাচ্চা রেগুলারলি স্কুল যাচ্ছে, কিন্তু ওয়েন আই প্রোব ফার্দার কি ড্রপ আউট আছে, সো দেন আই রিয়েলাইজ না ড্রপ আউট কিন্তু নয়, ড্রপ আউট 10% থেকে কম, 7-8% মতো তাদের ফিগার হিসাবে আসছে, স্কুলের নাম আছে কিন্তু আইদার মাঝে মাঝে আসছে অথবা শুধু পরীক্ষার সময় আসছে অথবা, সো ইররেগুলার। দিস আই ওয়ান্ট টু ভেরিফাই, মানে বিকজ দিস ইজ নট ক্লিয়ার যে কী মেথোডলজি ইউজ করলে করে তারা করলো, দিস ইজ নট ক্লিয়ার। তো এই তার জন্য আমি ডিটেল আমাদের কাছে আছে, প্লাস আজকে আমরা ভেরিয়েশনও বুঝতে পারলাম না, বিকজ দিস ওয়াজ এ ও মানে একটা কমন দেওয়া হলো। আই অলসো ওয়ান্ট টু সি যে কী ভেরিয়েশন, মানে পূর্ব বর্ধমানের দুটো ব্লক প্লাস পশ্চিম কি বড় ভেরিয়েশন অফকোর্স হওয়া হতে পারে, হওয়া উচিত, মানে জামুরিয়া অথবা রায়নার মধ্যে দের শুড বি সাম ডিফারেন্স, দিস আই হ্যাভ টু সি। তো সেটা আমরা করবো, বাট দিস ওয়ার সাম অফ দ্য ফাইন্ডিং, ডিটেলে কিন্তু আমি একবার অ্যানালাইজ করবো। মেনলি আমরা এই সার্ভে টপিক এই 4টে গ্রামের নাম ব্লক দুটো ওইদিকের ব্লকের আছে আপনার সালানপুর এবং জামুরিয়া এই দিকে আছে আপনার কাটওয়া 2 এন্ড আই থিঙ্ক কেতুগ্রাম আর রায়না। এই ডিটেল ফর দেম আই আস্ক দেম উইচ ইজ দ্য এজ গ্রুপ, দে সে 0 to 18, কিন্তু যেহেতু 4 বছরের ছোট বাচ্চারা কথা বলতে পারে না, তো দে হ্যাভ স্প্রেড দেয়ার ফাইন্ডিংস ফ্রম 4 to 18।
এখন 4 to 18 এর মধ্যে ডিফারেন্ট এজ গ্রুপের কি কনসেন্ট্রেশন অথবা কি ফাইন্ডিং সেইটার আমি আর খুব প্রুভ করলাম না। সো হোয়াট এভার দে প্রেজেন্টেড ওয়াজ ফর অল দ্য কিডস ফ্রম 4 to 18। না সার্ভেটা শুধু স্কুল ওয়েন চিলড্রেনদের পক্ষেই না না সব বাচ্চা ইন জেনারেল বাচ্চা কারা যদি থার্ড পার্টিটা বলছেন না সেভ দ্য চিলড্রেন বলে একটা এনজিও আছে তারা করেছে। বাচ্চাদের কি দরকার আছে কি কি ইম্প্রুভ করা, সো উই থট দ্যাট উইল গেট দিস সার্ভে কন্ডাক্টেড, তাই জন্য একটা থার্ড পার্টি সার্ভে আমরা করিয়েছি। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। শেহারাবাজার এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। স্কিল ডেভেলপমেন্টের আর্থিক অনুদান নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শেহারাবাজার এলাকায়। স্কিল ডেভেলপমেন্টের আর্থিক অনুদান নিয়ে এদিনের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের আধিকারিকবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী, কর্মাধ্যক্ষ মহাদেব দাস সহ অন্যান্যরা এদিনের আলোচনায় অংশ নেন। কর্মসূচিকে আরও কিভাবে ফলপ্রসূ করা যায় তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। আমাদের বলো, আমরা একটা টিম করে বাইরে বাইরে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় মার্কেট এক্সপ্লোর করার জন্য। স্কিল কোথা থেকে আসছে, কে এক্সপার্ট আছে, কে ডিজাইনার আছে, এইসব করেছি। আমরা অলরেডি আওড়াকে ভিজিট করেছি এবং ভালো ইন্টারাকশন হয়েছে এদের সঙ্গে। এরা পরবর্তীকালে এরা বলবে, যারা গেছে দুই একজনকে ডাকলো বলবে আপনাকে। আরো অনেক জায়গায় পরে কাল 1 তারিখে আছে ইয়েতে আমাদের একটা টিম যাবে, বজবজ যাবে, কনফার্ম হয়ে গেছে, কালকে আমায় কনফার্ম করেছে। সেখানে গিয়ে দেখবে যে ওরা কিভাবে কাজ করছে, কি মার্কেট পাচ্ছে, কিভাবে পাচ্ছে। তারপরে এসে যে বাইরের অন্য রাজ্যে যাওয়া হবে, একটা টিম যাবে 7 থেকে 8 জন প্রত্যেকবার টিম, তো তারা এসে আপনাদের বলবে বসিয়ে এইভাবে কাজ করুন, ওইভাবে করুন। তো আমরা এগুলো এক্সপার্টাইজ করছি, আমাদের আছে স্কিল। এই খানিকটা ডেভেলপ হয়ে যাওয়ার পরেই আমরা এই প্রপোজালগুলো নেক্সট এপ্রিলে আশা করছি ইনিশিয়েট করবো। মার্চ থেকে ভয়তো শেষের দিকে ধরবো এপ্রিলে, কারণ আমরা চাইছি আপনাদের ইকুইপ করে দেওয়া, ইকুইপ না করে বাজারে ঠেলে দেওয়া নয়। তাহলে যদি কোনো কারণে কোনো ব্যক্তির টাকা স্পেসিফিকলি দরকার হয়ে থাকে তাহলে আপনাদের অসংখ্য উপভোক্তা এদিন কর্মসূচিতে অংশ নেন। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপদানের লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এখানে শেয়ারাবাজার জরি ক্লাস্টারের পক্ষ থেকে আজকে ব্যাংকার্স মিটের একটা মিটিং ডাকা হয়েছে সমস্ত ব্যাংকের ম্যানেজার সাহেব, LDM বর্ধমান ডিস্ট্রিক্ট এবং DIC থেকে এসছেন, এবং আমাদের সভাপতি আছে পঞ্চায়েত সমিতি এবং কর্মাধ্যক্ষ আছেন, এবং সমস্ত জরি শিল্পীরা এবং ক্লাস্টারের সমস্ত সদস্য এবং সদস্যা সবাই মিলে থেকে মানে স্কিল ডেভেলপমেন্টের বাড়ানোর জন্য কিছু আর্থিক অনুদানের জন্য আমরা গ্রহণ করেছি সেটার জন্য আলোচনা। এখানে কে কে উপস্থিত আছেন? এখানে উপস্থিত আছেন LDM সাহেব আছেন, কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজার আছেন, ইউকো ব্যাংকের ম্যানেজার সাহেব, SBI ব্যাংকের ম্যানেজার সাহেব, বন্ধন ব্যাংকের ম্যানেজার সাহেব এবং আন্ধ্রা ব্যাংকের ম্যানেজার সাহেব, সভাপতি পঞ্চায়েত সমিতির শেখ আনোয়ার আলী আর কর্মাধ্যক্ষ মহাদেব দাস। এটা কোথায় করলেন? শেহারাবাজার। শেহারাবাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। তিরোধান দিবসেও অবহেলিত জাতির জনক গান্ধীজি। সারা দেশে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হলেও 12 নম্বর ওয়ার্ডের বড়নীলপুরের উল্টো পুরাণ ঘটল। এই ঘটনা সভ্য সমাজকে লজ্জার সম্মুখীন করে তোলে। মঙ্গলবার জাতির জনক মহাত্মা গান্ধীর 71তম তিরোধান দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদায় এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে। দেশ ছাড়িয়ে বিদেশের বিভিন্ন স্থানে বাপুজির মূর্তিতে মাল্যদান সহ নানারূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোই
বর্ধমান জেলার বিভিন্ন স্থানে ও প্রশাসনিক স্তরে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। মূল অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় জেলাশাসকের দপ্তরের সম্মুখে ও সার্কিট হাউসে। জেলাশাসকের দপ্তরের সামনে মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন অতিরিক্ত জেলাশাসক নিখিল নির্মল। এই শহরের 12 নম্বর ওয়ার্ডের বরনিলপুরে কয়েক বছর আগে ঘটা করে বাপুজির পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছে। উদ্যোক্তাদের হয়তো খেয়ালই নেই আজ তিরোধান দিবস, তার মূর্তির পাদদেশে চলছে জমিয়ে তাসের আসর। পাশেই মঞ্চের উপরে শুয়ে আছে একটি শারমেয়। মূর্তি প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের অবশ্য দোষ দিয়ে লাভ নেই, প্রচণ্ড শীতে তারা ভাত ঘুম দিতেই ব্যস্ত। একটি মালাও বাপুজির গলায় স্থান পায়নি। শীতের মরশুমে রজনীগন্ধা ও গাঁদা ফুলের দাম আকাশচুম্বী, তাই হয়তো উদ্যোক্তারা ওই দিকে পা বাড়াননি। স্থানীয় বাসিন্দাদের এ ব্যাপারে প্রশ্ন করা হলে সবাই ক্যামেরার সামনে কোনো এক অজ্ঞাত কারণে মুখ খুলতে চাননি। ক্যামেরা দেখলেই তারা কেটে পড়ছে। কিসের ভয়ে বা কার ভয়ে এলাকাবাসীরা মুখ খুলতে চাইছে না সে ব্যাপারে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বর্ধমান থেকে সমীর ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য খবর নিয়ে ফিরলাম বিরতির পর। ইন্দপুর ব্লকেও সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হলো বাংলার আবাস বিতরণ দিবস। ব্লকের 7টি অঞ্চলের মোট 140 জন উপভোক্তার হাতে বাড়ি তৈরির আর্থিক সহায়তা প্রদানের শংসাপত্র তুলে দেওয়া হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে ইন্দপুর ব্লকেও পালিত হলো বাংলার আবাস বিতরণ দিবস। সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লকের 7টি অঞ্চলের মোট 140 জন উপভোক্তার হাতে বাড়ি তৈরির আর্থিক সহায়তা প্রদানের শংসাপত্র তুলে দেওয়া হয়। এই প্রকল্পে উপভোক্তাদের 4টি কিস্তিতে 1,30,000 টাকা করে দেওয়া হবে। গঙ্গাবাউরি উপস্থিত ছিলেন ইন্দপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল বন্দ্যোপাধ্যায়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুফল চন্দ্র মণ্ডল, ইন্দপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সৌমিত্র পতি ও ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকবৃন্দ। জনকে বাড়ি দেওয়ার মতো জায়গায় এসেছিলাম, এই প্রসঙ্গে মনে করিয়ে দিই, এই যে কোটা অর্থাৎ কত বাড়ি দেওয়া হবে প্রত্যেক বছর সেটা রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লকে নির্ধারিত হয়। সুতরাং এবারে আমাদের জেলা থেকে নির্ধারিত হয়েছে 1234, তার মধ্যে আজকে যাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং বাকি যারা রইলেন তাদের যথাসময়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ইন্দপুর থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। মঙ্গলবার প্রথম পালস পোলিও টিকাকরণ কর্মসূচি অংশ নিল বাঁকুড়ার সারেঙ্গার সুখাটালি গ্রামের বেশ কয়েকটি যাযাবর পরিবার। 0 থেকে 10 বছর পর্যন্ত 27 জন শিশু ও 2 জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিষেবা দেওয়া হলো। এত প্রচারের পরেও মানুষ যে সচেতন হয়নি, কুসংস্কারমুক্ত হতে পারেনি তারই নিদর্শন ধরা পড়ল আমাদের ক্যামেরায়। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষগুলো পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে কখনো অংশগ্রহণ করেননি। মঙ্গলবার প্রথম পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশ নিল বাঁকুড়ার সারেঙ্গার সুখাটালি গ্রাম পঞ্চায়েতের জামবেদিয়া গ্রামের কাছে গাছের নিচে কিছুদিন বাস করা বেশ কয়েকটি যাযাবর পরিবার। যাযাবর পরিবারের 0 থেকে 10 বছর পর্যন্ত বয়সী 27 জন শিশু ও 2 জন গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে টিকাকরণ, আয়রন বড়ি, স্বাস্থ্য কার্ড সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হলো। আর
এরপর তো কার্ড দিয়ে দিল, এরপর কি করবে তোমরা? এবারে যেটা যেটা এরকম হয়ে গেলে মানে তখন কাটা দেখিয়ে দিবো, দেখছি আবার ইংলিশটা ইংলিশ মানে দিবে। হ্যাঁ প্রথম দিলেন, আগে কেউ বলেনি? না রোগ যা তো হবেনি, কোনো হবেনি, ভালোর জন্যই তো দিচ্ছ। প্রথমে মানে দিতে চাইনি, আমাদের দিদিমণিরা বলে আমাদেরকে দিল। যদিও প্রথমে তারা পরিষেবা নিতে অস্বীকার করেন, পরে স্বাস্থ্যকর্মীরা তাদের সাথে কথা বলে পোলিও টিকাকরণের গুরুত্ব বোঝান ও টিকাকরণে অংশগ্রহণ করান। আমি আমার ওই এলাকার এনএম কে আশাকর্মীকে দায়িত্ব দিয়েছি, ওদের জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে আমি বুঝিয়েছি, সচেতনতার একটা নিয়ে দিয়েছি, একটা উপদেশ দিয়েছি এবং জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কিছু ওদের আমি সাপ্লাই করেছি, নিরোধ বড়ি মালা বড়ি এগুলো কিভাবে খেতে হয় বুঝিয়ে বলে দিয়েছি এবং দরকার মতো ওরা যেন সাব সেন্টারে প্রতিনিয়ত যোগাযোগ রাখে এবং আশাকর্মীকে দায়িত্ব দিয়েছি ওদেরকে দেখভাল করবার জন্য। আর ওদের সামান্য আমরা একটু বিস্কুট হাতে তুলে দিয়েছি, বাচ্চাগুলো খুব খুশি হয়েছে। প্রোগ্রামটা আমরা যে এত সুন্দরভাবে করতে পেরেছি এটাই আমাদের কাছে খুব ভালো লাগছে। সারেঙ্গা থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার অনুষ্ঠিত হলো পাক্ষিক পত্রিকা সংগঠনের বার্ষিক সাধারণ সভা। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শেহারাবাজার এলাকায়। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পাক্ষিক পত্রিকা সংগঠনের 17তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় শেহারাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন স্যার রাসবিহারী ঘোষ একাডেমিতে। বিভিন্ন বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। বছর ধরে পুষ্ট হলো, 10 বছর ধরে কয়েকশো কোটি টাকা কেন খরচা হলো, কি বিচার ব্যবস্থা, আজকে কেন এইসব আসামিদের দিনের পর দিন কেন বাঁচিয়ে রাখার পরে তাদেরকে ফাঁসি বা যাই জেল জরিমানা যাই হচ্ছে, কি বিচার ব্যবস্থা? তাহলে কি রোজগারের বিচার ব্যবস্থা? আজকে উকিলে উকিলে ঠিক হয়ে যাচ্ছে, বাদী বিবাদী পয়সার শ্রাদ্ধ হচ্ছে। বহু জায়গায় গুণীজন সভা, বুদ্ধিজীবী সভা, বিজ্ঞান মঞ্চ, অমুক মঞ্চ, তমঞ্চর শেষ নাই, কিন্তু সমাজের সুস্থ থাকার জন্য আজকে যেটুকু দরকার প্রত্যেকটা পদে 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 পদে। গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ নয়, খুব প্রাসঙ্গিক আলোচনার বিষয়। আজকের দিনে মানুষের মনে এই আলোচনা মনে আসছে এবং যে আলোচনাটা আসছে এখানে তো উপস্থিত মানুষজন কম আছেন, কিন্তু আলোচনার বিষয়বস্তুটি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত আজকের দিনে প্রয়োজনীয় বিষয় বলে আমরা মনে করি। সুখ সমাজের সাংবাদিকতার একটা বিশেষ ভূমিকা আছে। আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে জাতীয়তাবোধ গড়ে তোলার ক্ষেত্রে এবং তৎকালীন শাসক ইংরেজ শাসনের বিরুদ্ধে সংবাদপত্র যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তারপর স্বাধীন ভারতবর্ষের পর দেশ জাতির যখনই কোনো রকম কোনো সমস্যা তৈরি হয়েছে যা রাষ্ট্রকাঠামোকে তথা মানব সমাজকে কোনোরকম সমস্যার সম্মুখীন করতে পারে, তখন এই সাংবাদিক কুলরাই তারা সমাজকে দিশা দেখায়। আমরা এই একদম বিচার ব্যবস্থার দূর থেকে যেটুকু দেখি, সংবাদ মাধ্যম গণতন্ত্রের বিচার ব্যবস্থার পাশাপাশি অপর যে স্তম্ভ সেখান থেকে যেটুকু বুঝতে পারি জানি, সাম্প্রতিককালে কিছু কিছু ঘটনায় যে বিচার ব্যবস্থায় একটা সরকারি উপস্থিতি এটা অনেক ক্ষেত্রেই হয়তো দেখা যাচ্ছে, অন্তত সংবাদ মাধ্যমে আমরা সাধারণ বিচার প্রার্থী যে ছবিটা দেখছি। কলকাতা হাইকোর্টের আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায়, মানবাধিকার সমিতির সদস্য শুভাশিস ঘোষ, অমলেন্দু হাজরা, তথ্য আধিকারিক কুশল চক্রবর্তী, বৈদ্যনাথ কোনার, বাসবি রায়, অপার্থিব ইসলাম, সনুদ দত্ত, বিশ্বজিৎ রায়, স্বদেশ কোনার সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। সাংবাদিক কি বার্তা দিতে চাইলেন? আমরা দিতে চাইছি এটাই যে
আইন ব্যবস্থার উপর কোন রকম রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না, কারণ যারা আইন ব্যবস্থার সঙ্গে রয়েছেন, যারা সংশ্লিষ্ট প্রশাসনে রয়েছেন, তাদেরকে কিন্তু কোন রকমই অসুবিধা করার সৃষ্টি করা যাবে না এবং পক্ষপাত ছিল সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না। এটাই ছিল আমাদের আজকে উদ্দেশ্য। আর সততম বার্ষিক সভা যেমন হয় প্রত্যেকবারই সেটাই হচ্ছে। এখানে রয়েছেন প্রধান অতিথি ক্যালকাটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী দিলীপ চট্টোপাধ্যায় আছেন, আছেন মানবাধিকার কমিটির সদস্য শুভাশিস ঘোষ, আছেন অমিত দত্ত, আছেন আমাদের বর্ধমান জেলা তথ্য আধিকারিক তিনি হচ্ছেন এই উদ্বোধক, আছেন অমলেন্দু হাজার, আছেন বাসুদী রায় এখানকার সমিতির সভানেত্রী, অপার্থী রয়েছিলাম অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করছেন সার্টিনা সরকারি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা কোথায় করলেন? রাজবাড়ী ঘোষ একাডেমি, এখানে সভাপতিত্ব করছেন শ্যামসুন্দর সেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ অমরেন্দু আছেন উপস্থিত। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে বৈদ্যনাথ কুমার নয়, আমি কার্যক্রমের সভাপতি, আমাদের জেলাগুলির সহসভাপতি হিসেবে আছেন রণেন সিং, আছেন সদস্য রবিকুল ইসলাম, সুবিন রায় এবং সভাপতি বর্তমান পরিচালন দত্ত, সাধারণ সম্পাদক সুশান্ত ব্যানার্জি, সম্পাদক সুদেশ চৌধুরী। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শেহারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। মঙ্গলবার গাংপুরে অনুষ্ঠিত হলো রক্ষাকালী পুজো। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে। পুজো ঘিরে গোটা এলাকা এক অন্য রূপ ধারণ করে। রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হলো মঙ্গলবার। গাংপুরের কালীতলায় অনুষ্ঠিত হয় এদিনের এই পুজো। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রীতিনীতি মেনে চলে পুজো পর্ব। স্থানীয় ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এদিন ভক্তি ভরে পূজা দেন। ভক্তদের বিশ্বাস, ভক্তি ভরে দেবীর কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। ফল মূল ধূপ দীপের দ্বারা দেবীর আরাধনা চালানো হয়। মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুরোহিত গণদেবীর বন্দনা চালান। অসংখ্য ভক্ত দণ্ডি খেটে দেবীর কাছে ভক্তি অর্পণ করেন। পুজো উপলক্ষে ভক্তদের মধ্যে কর্মচঞ্চলতা প্রকাশ পায়। বিভিন্ন গ্রাম থেকে আসে, এর বিশেষ অনেক তাৎপর্য আছে। পুজোটা থেকে পুজোটা বলতে গেলে একটা ব্যাখ্যা, এই পুজোটা আজ থেকে প্রায় 150-200 বছর আনুমানিক আগে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে আমাদের যে সামনে রায়পুরে। এই রায়পুর থেকে প্রতিষ্ঠিত ছিল, কিছুটা যখন খনন হচ্ছিলো সেই সময় আমাদের যারা কাজ করছিল সচিব কালীবার তাদের পায়ে লাগে এবং পায়ে লাগার পর পায়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এবং মূর্ছা যায়। মূর্ছা যাওয়ার পর সেই রাত্রিতে মা এখানকার যে কিছু বয়স্ক যে গুরুজন ব্যক্তিকে স্বপ্ন আদেশ দিয়েছিল যে আমাকে প্রতিষ্ঠা করো, কালকের গ্রামের মাঝে আমি তোদের এখানে থাকবো। সেই তখন থেকে ওনাকে সেই প্রকৃতিতে বনন করে নিয়ে আসার পর এখানে প্রতিষ্ঠিত করা হয়। আজ থেকে আনুমানিক 150-200 বছর আগে তারপরে আমাদের এখানে মায়ের কৃপা এখানকার গ্রাম থেকে, এলাকার বিভিন্ন গ্রাম থেকে এবং বাইরের গ্রাম থেকে অনেক ভক্ত আসে। তা সেই ভক্তের পানি দেয় এবং মানব যা করে সেই মানুষকে অনেকে উপকার পেয়েছে। তারা তাদের যা মনে যা থাকে সেই কামনা করে, সেই কামনা পূর্ণ করে ভক্ত উপস্থিত হয়েছে এবং ভক্তরা এখানে অনেকে উপস্থিত আজও সেই উপস্থিত হয়েছে। পুজোতে কি খিচুড়ি ভোগ আছে?
উপস্থিত খুবই ভালো তারপরে রাজবাড়ির ইতিহাস রাজা যখন জমিদারি কোথা ছিল সেই জমিদারিগুলো রাজপুরের দিকে প্রতিষ্ঠা করে দাশরথী গাঙ্গুলি এবং তার ভাই ষষ্ঠী গাঙ্গুলি তাদেরকে কিছু জমি জায়গা সম্প্রদানও করে দিয়ে এই পুজোটা যাতে মুখ্য সেবা হিসেবে পুজো সারা বছর এই পঞ্চমী শুক্র পঞ্চমী শেষে অমাবস্যার আগে এই পুজোটা এবং এখানে যখন জমিদার বাড়িতে মানে রাজবাড়িতে মূর্ছিত হয়ে পড়ে পরে যখন সকাল হয় কিন্তু মানুষ কি মাসে পুজোটা হয় এটা পুজোতে কোনো চোট বলি থাকে তখন থেকে বর্ধিত হয় একটু করে ছাগল বলি দেওয়া হয় তখন গ্রামের যারা মা সামনে যাদের বিয়াল হয় তারা ছাগল বলি দেয় এখন অনেক ছাগল বলি বেড়েছে কত ছাগল বলি পড়ে গাঙ্গুর থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট আনন্দ বার্তা। রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত খ্যামতা গ্রামে পীর শাহা শফি সুলতানের মাজার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী উরুষ উৎসব। কাওয়ালে ধর্মীয় জলসা, অন্নকূট সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রায়না এক নম্বর ব্লকের অন্তর্গত খেমতা গ্রামে মহাসমারোহে অনুষ্ঠিত হল পীর শাহ সুফি সুলতানের উরস উৎসব। ৩৭ বছর ধরে চলে আসছে এই উরস উৎসব। দুদিন ব্যাপী এই উরস উৎসবে কাওয়ালি, ধর্মীয় জলসা, অন্নকূট সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উভয় সম্প্রদায়ের বহু মানুষ পীর সাহেবের মাজারে চাদর চাপান। আমাদের গ্রামের পূর্বে যারা ছিলেন আমরা দেখেছি গ্রামে কিছু মানে ধরুন অশরীরী যেমন আগুন লাগা থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো হতো, তখন আমাদের একজন পীর সাহেব বলেছিলেন যে তোমাদের শাশুড়ি সুলতানে উরস করো তাহলে এই জিনিসটা থামবে। তারপর থেকে আমাদের গ্রামের কোনো দিক থেকে কোনো খারাপ অবস্থা আসেনি, ইত্যাদি বিষয়গুলো আছে। সেই বিশ্বাসের সঙ্গে আমরা এখানে উরস করা হয়, পীর শাশুড়ি সুলতানের উরস। ইনার এই ফিক্সড ডেট 16ই মাঘ, প্রতি বছর 17ই মাঘ খাওয়া দাওয়া হয়, জলসা হয়, আর 16ই মাঘ কাওয়ালি হয়, পীর সাহেবের মাজারে চাদর চাপানো হয় এবং ইত্যাদি, এবং গ্রাম ঘোরা হয় এবং বাতাসা যে সিন্নি আছে প্রতি ঘরে ঘরে বিলি করা হয়। উরস উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম ঘটে। এখানে আমাদের পীর শাশুড়ি সুলতানের উরস হচ্ছে। কোথায় এটা? এটা খ্যামতা। এখানে আমাদের উভয় সম্প্রদায়ের মানুষ এখানে আসে, এখানে আমাদের কোন সম্প্রীতি সম্প্রদায় বজায় আছে এবং হিন্দু মুসলমান মিলিত উভয়ই এখানে এই অনুষ্ঠানে যোগদান করে। গ্রামের মাঝখানে হয় এবং দুধারে হিন্দু পরিবার,
একধারে আমরা মুসলিম পরিবার। এখানে গ্রামে দু ধার মধ্যিখানে হচ্ছে, এখানে কিছু অন্য ধারে হিন্দু আছে, একধারে মুসলমান আছে, উভয় সম্প্রদায়ের বসবাস। এখানে হিন্দু মুসলমান মিলিতভাবেই এই অনুষ্ঠানটাকে করা হয়। এই উড়ন উৎসব কতদিন চলবে? এটা আমরা আশা করছি আমরা যতদিন বাঁচবো চলবে। এবছর কতদিন চলবে? এবছরে দুদিন চলবে। কি কি আছে এই উড়সে? আছে আজকে আছে 16ই মাঘ, আজকে আছে কাওয়ালি, 17ই মাঘ এবং ওয়াজ হবে, জলসা এবং 17 তারিখ এবং খাওয়ান দাওয়ান এবং 17 তারিখে 18 তারিখে আমাদের হচ্ছে সত্যপীঠ। এবছর কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? হ্যাঁ, এবছর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, প্রতি বছরই থাকে 17 তারিখে। এবছরও 17 তারিখে খাওয়া দাওয়ার ব্যবস্থা। টাইনা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। শক্তিগড় গার্লস হাই স্কুলে 43তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 120 জন ছাত্রী এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের পাম্প হাউস ময়দানে। শক্তিগড় গার্লস হাই স্কুলের 43তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের পাম্প হাউস ময়দানে। 120 জন ছাত্রী এদিনের প্রতিযোগিতায় অংশ নেন। 100 মিটার, 200 মিটার, 400 মিটার, লং জাম্প, অঙ্ক দৌড়, স্কিপিং রেস, শর্টপুট, যেমন খুশি সাজো প্রভৃতি বিভাগে অংশ নেন। বর্ষল 2 নম্বর পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকার, বিদ্যালয়ের শিক্ষিকা, ছাত্রী সহ সকলে উপস্থিত থেকে প্রতিযোগিতাকে পরিপূর্ণতা দেয়। প্রতিযোগিতা ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। শক্তিগড় গার্লস হাই স্কুলের 43তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এটা আমরা কতজন প্রতিযোগী বলতে এমনি একেবারে ঠিক ইভেন্ট ধরলে পরে 66-66 জন অংশগ্রহণ করছে, আর অন্যান্য ভলেন্টিয়ার বা আরও পরে যে সমস্ত ইভেন্টগুলো দেওয়া হবে, যেমন গো অ্যাজ ইউ লাইক বা মিউজিক্যাল চেয়ার, আরও এগুলো বাড়িয়ে দেওয়া হয় শেষকালে ছাত্রীদের উৎসাহ দেখে। সেটা অনুযায়ী 150 জনকে আমরা ধরে রেখেছি। আচ্ছা, এইখানে খেলাধুলার পরে কি আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের কোনো চেষ্টা থাকবে? অবশ্যই, আমরা খুবই উৎসাহ দিয়ে থাকি এই ব্যাপারটাতে, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে শুধু পড়াশোনা নয়, তার সঙ্গে তাদের খেলাধুলা, অন্যান্য যে সমস্ত আরও বিষয় আছে যেগুলোতে তারা নিজেদেরকে উন্নত করতে পারে, তারা সমাজে একটা জায়গা করতে পারে। বিশেষত এখন মেয়েদের যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা সারা বিশ্বে চলছে, তো সেটাও আমরা আমাদের ক্ষুদ্র পরিসীমার মধ্যে থেকেও সেটা চেষ্টা করে থাকি। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষের কর্মতৎপরতা ফুটে ওঠে। শক্তিগড় থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে আজকে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বুড়ো আঙুল দেখিয়ে 2 নম্বর জাতীয় সড়কে ভুল রাস্তা দিয়ে চলাচল করছে যাত্রী বোঝাই বিভিন্ন সরকারি বেসরকারি বাস, মোটরবাইক, চার চাকা গাড়ি। ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন প্রকল্পে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে দিয়ে সার্ভে করানো হয়। শেহারাবাজার এলাকায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। তিরোধান দিবসেও অবহেলিত জাতির জনক গান্ধীজি। ইনপুর ব্লকেও সোমবার ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল বাংলার আবাস বিতরণ দিবস। মঙ্গলবার প্রথম পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করল বাঁকুড়ার সারিঙ্গার সুখাটালি গ্রামের বেশ কয়েকটি যাযাবর পরিবার। মঙ্গলবার অনুষ্ঠিত হল পাক্ষিক পত্রিকার বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার গাংপুরে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত খেমতা গ্রামে পীর শাহ শফি সুলতানের মাজার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হল 2 দিনব্যাপী উরস উৎসব। শক্তিগড় গার্লস হাই স্কুলে 43তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।